ইমাম বুখারীর কিতাবের অধ্যায় নম্বর 63 হাদিস নম্বর 227 বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বাবু গাসলি দম, এই অধ্যায় হচ্ছে রক্ত ধৌত করা সম্পর্কে। রক্ত যদি কাপড়ে লেগে যায়, শরীরে লেগে যায়, তো ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলবেন। আর বিশেষ করে তা যদি মাসিকের রক্ত হয়, জি, অথবা যেই রক্ত দামে মাসফুহ, জি, দামে মাসফুহ মানে শিরা উপশিরা থেকে যে রক্ত বেরিয়ে আসে, এই রক্ত, মাসিকের রক্ত, এগুলো সর্বসম্মতি করে বলে ইত্তেফাক নাপাক। বাকি একটু চামড়া কেটে গেলে যে রক্ত বেরিয়ে আসে, গরু খাসির গোস্ত বা মুরগির গোস্ত দেখেছেন, গোস্ত কাটার পরেও গোস্তে রক্তে লেগে থাকে, রক্ত লেগে থাকে, এই রক্তগুলি দামে মাসফু নয়, এগুলো শিরা উপশিরাতে গোস্তের ভিতরে ভিতরে রক্ত, এই রক্ত সঠিক মতে নাপাক নয়, নাপাক নয়, জি। সুতরাং আপনি গরুর গোস্ত খাসির গোস্ত বেঁধে নিয়ে এসেছেন, কোনো কাপড়ে একটু লেগেছে, নাপাক নয়, জি। এখানে বিশেষ করে হাদিসে এসেছে মাসিকের রক্তের কথা আর ইস্তিহাজা, রক্তপদর, যে রোগের কারণে যে রক্ত শিরা থেকে রক্ত বেরিয়ে আসে, আল ইরকুল আজিল, জি, নারীদের লজ্জা স্থানে আল ইরকুল আজিল, আল আজিল নামক যে শিরা রয়েছে সেটা ফেটে যায়, প্রদাহ হয়, সেটা আক্রান্ত হয়, আর সেটা শয়তানের আঘাতই হয়, যেমন হাদিসে রয়েছে, শয়তান বা রিকজাত মিনাশ শয়তান, তখন গোটা মাস ধরে বা দীর্ঘ সময় ধরে মহিলাদের তাজা রক্ত আসতে থাকে। এটা মাসিক রক্ত না, মাসিক রক্ত মাসে একদিন থেকে শুরু করে অর্ধেক মাস পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, সেটা 10 দিনে সীমিত নয়, যেমন হানাফি মাজহাব সর্বোর্ধে 10 দিন, 10 দিনে সীমিত নয়, সর্বনিম্ন 3 দিন হানাফি মাজহাব, সেটাও নয়, সেটা কয়েক ঘন্টাও হইতে পারে দিনের, অনেক মহিলাদের হইতে পারে এরকম, যদিও তাদের সংখ্যা কম, যে গোটা মাসে মাত্র কয়েক ঘন্টা মাসিক হয়, দিনের কয়েক ঘন্টা, সেটা মাসিক তার। কিন্তু যদি হানাফি মাজহাব ধরেন তাহলে 3 দিন না হলেও মাসিকই নয়, তাহলে কি করতে হবে, মাসিক নয়, তাহলে ইস্তেহাজা বলতে হবে, কারো যদি এছাড়া কিছু না হয় তো কি হবে সেটা, সুতরাং সেটাও মাসিক, এটি হচ্ছে সঠিক মত। সাফি মাজা বলছে সর্বনিম্ন 1 দিন, ওটাও ঠিক নয়, কয়েক ঘন্টা হইতে পারে, ব্যতিক্রম কারো হইতে পারে, যদি অধিকাংশ মহিলাদের 3 দিন বা তার বেশি হয়, অধিকাংশ মহিলাদের 7 দিন হয়, 6 দিন 7 দিন হয়, 10 দিন হইতে পারে, 15 দিন হইতে পারে, হ্যাঁ, মাসের অধিকাংশ 20 দিন 25 দিন থেকে যাচ্ছে, গোটা মাস থেকে যাচ্ছে না, কখনো এটা গোটা মাস বা 20 দিন 25 দিন ধরে মাসিক হইতেই পারে না, তখন নিঃসন্দেহে সেটা অতিরিক্তটা হচ্ছে ইস্তেহাজা। এই ক্ষেত্রে যদি নারী মোতাদা হয়, মানে তার বিগত অভ্যাস রয়েছে মাসিকের, হায়দা মোতাদা বলা হয়েছে ফিকহের ভাষায়, মাসিক রক্তের কি রয়েছে, তার অভ্যাস রয়েছে আগের, প্রথম যখন যুবতী হয়, প্রথম যুগে থেকে যে মাসিক চলে আসছে, সেটা 6 দিন 7 দিন হইতো, তাহলে ওই 6 দিন 7 দিনে মাসিক ধরবে, পার্থক্য করতে পারছে না, তাহলে 6 দিন 7 দিন ধরবে, 6 দিন 7 দিন ফেল মিল্লা তুমি ছেড়ে দাও, হাদিসে রয়েছে, এটা হচ্ছে মাসিক। আর তারপরে যে রক্ত আসছে, রক্তের রঙে কোনো পার্থক্য করতে পারছেন না, প্রথম 6 দিন 7 দিন ও তাজা হচ্ছিল রক্ত, তারপরেও তাজা হচ্ছে, পার্থক্য করতে পারছেন না, গায়ের মোমাইয়েজ, তাহলে অভ্যাস সের ওপর আমল করবে, 6 দিন 7 দিন মাসিক, আর তারপরে হচ্ছে ইস্তেহাজা, রক্তপদর। যদি প্রথমখানি হয়, প্রথম শুরু হয়েছে মাসিক, আর প্রথম 20 দিন 25 দিন চলতে আছে, রক্ত আসতে আছে, নিঃসন্দেহে তাহলে এটা গোটাটা মাসিক নাই, তাহলে কি বলতে হবে, যে এখানে তাকে কি করতে হবে, রক্ত দেখতে হবে, মোমাইয়াজা, তামিজ করছে কিনা, তামিজ হচ্ছে কিনা, যদি রক্তে পার্থক্য করতে পারে, তমিজ কিভাবে করবে, হাদিসে দুটো লক্ষণের কথা এসছে মাসিকের,
ইন্না দামাল হাইজ দামুন আসওয়াদ, যদিও মাসিকের একটা চ্যাপ্টার আসছে আসবে, কিন্তু এখানে যেহেতু কথাগুলি চলে আসলো হাদিসটা আসছে সেজন্য বলে দিই। তো রঙের দিক থেকে একটা লক্ষণ কালো রঙের হবে, আর এটা হচ্ছে ইউরেফো বা ইউরাফো। ইউরাফো যদি পড়া যায় তাহলে মানে বোঝা যাবে, উপলব্ধি করা যাবে যে এটা হচ্ছে মাসিক রক্ত। কিন্তু ইউরেফো কেউ কেউ পড়েছেন, ইউরেফো মানে তাতে দুর্গন্ধ থাকবে, মাসিক রক্তে গন্ধ থাকে, দুর্গন্ধ, তাহলে গন্ধতে বোঝা যাবে অথবা রঙে বোঝা যাবে। আর ইস্তেহাজ এটা রোগের কারণে যে রক্ত আসতে থাকে দীর্ঘ সময় ধরে, সেটা হচ্ছে একদম তাজা রক্ত, লাল রঙের হবে। তো মাসিকের রক্ত যদি লেগে যায় অথবা কাপড়ে যদি রক্ত লেগে থাকে, গায়ে রক্ত লেগে থাকে, ধুয়ে দিতে হবে। এই সম্পর্কে এই অধ্যায়,